আমরা একটানা 14 বছর সরকার পরিচালনার দায়িত্বে রয়েছি। 16 বছর আগে বিএনপি জামাত জোট সরকারের শেষ অর্থ বছরে আমরা কোথায় ছিলাম আর এখন আমাদের অবস্থান কোথায়, কয়েকটি আর্থসামাজিক সূচকের মাধ্যমে আপনাদের সামনে তা তুলে ধরতে চাই। জোট সরকারের শেষ অর্থ বছর 2005-06 অর্থ বছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ছিল $543। বর্তমানে তা দাঁড়িয়েছে $2,824। 2005-06 সময়ে দারিদ্রের হার ছিল 41.5%, বর্তমানে দারিদ্রের হার 20% নেমে এসেছে। জিডিপি প্রবৃদ্ধির হার ছিল 5.40%। করোনা মহামারীর আগে 2019-2020 অর্থ বছরে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছিল 8.15%। 2005-06 এ জিডিপির আকার ছিল মাত্র $60 বিলিয়ন। 2021-22 অর্থ বছরে জিডিপির আকার $460.75 বিলিয়ন উন্নীত হয়েছে। 2005-06 অর্থ বছরে জাতীয় বাজেটের আকার ছিল মাত্র $61,057 কোটি। 2022-23 অর্থ বছরে বাজেটের আকার $6,78,064 কোটি। বিএনপি জামাতের শেষ অর্থ বছরে পণ্য রপ্তানির খাতে আয় হয়েছিল মাত্র $10.52 বিলিয়ন। 2021-22 অর্থ বছরে তা বেড়ে দাঁড়ায় $52.08 বিলিয়ন। 2005-06 অর্থ বছরে রেমিটেন্স এসেছিল $4.80 বিলিয়ন। 2021-22 অর্থ বছরে বিদেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন $22.07 বিলিয়ন। 2005-06 অর্থ বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র $3.5 বিলিয়ন। 2021 সালে মাঝামাঝি সময়ে তা $48 বিলিয়ন উন্নীত হয়। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ও মূল্যস্ফীতির কারণে আমদানি ব্যয় বৃদ্ধি পায়। বর্তমানে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে $34 বিলিয়ন, যা 5 মাসের আমদানি ব্যয় মেটানোর জন্য রিজার্ভ আমাদের রয়েছে। 2005-06 সময়ে শিশু মৃত্যুর হার ছিল প্রতি হাজারে 45 জন, বর্তমানে তা নেমে এসেছে 22 জনে। গড় আয়ু বেড়ে 64 বছর থেকে 73 বছরে উন্নীত হয়েছে। সাক্ষরতার হার 45% থেকে বেড়ে 75.2% হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের ভর্তির হার ছিল 71%, তা আজকে বৃদ্ধি পেয়েছে 99%। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে 2005-06 অর্থ বছরে বরাদ্দ ছিল মাত্র $373 কোটি। 2022-23 অর্থ বছরে তা বেড়ে দাঁড়ায় $1,13,576 কোটি। 2005-06 অর্থ বছরে কৃষিখাতে ভর্তুকি দেওয়া হয় $592 কোটি। 2022-23 অর্থ বছরে কৃষিখাতে মোট ভর্তুকির পরিমাণ $40,000 কোটি। 2005-06 অর্থ বছরে দেশে চাল উৎপাদন ছিল 1,69,00,000 মেট্রিক টন। 2021-22 অর্থ বছরে চাল গম ভুট্টো মিলে 4,72,88,000 মেট্রিক টনে উন্নীত হয়েছে। বিএনপি জামাত জোটের শেষ বছর বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল মাত্র 3,600 মেগাওয়াট, বর্তমানে তা বৃদ্ধি পেয়ে হয়েছে 25,826 মেগাওয়াট। সে সময় বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠীর হার ছিল মাত্র 45%। 2022 সালে শতভাগ মানুষকে আমরা বিদ্যুৎ সুবিধা দিয়েছি, সব ঘর আলোকিত করেছি। বাংলাদেশ বর্তমানে বিশ্বের 41তম বৃহত্তম অর্থনৈতিক দেশ। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে সামিল হওয়ার যোগ্যতা অর্জন করেছে। জেন্ডার সমতা এবং নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শীর্ষে।